মাত্র 1 লক্ষ টাকা খরচ করে ডেনমার্ক যাওয়ার নতুন সুযোগ। আপনি যদি কোনো প্রকার দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে ডেনমার্ক যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ডেনমার্কে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন। অনলাইনের মাধ্যমে তারা বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো কর্মীকে হায়ার করে থাকে। আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা আপনার যদি কোনো প্রকার ভাষাগত দক্ষতা না থাকে অথবা আপনার কাজের পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে ডেনমার্কে যেসব কাজ সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, ডক্টর, ডেলিভারি ম্যান, ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর, হাউসকিপার, পিকার, স্টোর কিপার, টেকনিশিয়ান, মার্কেটিং ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ওয়ার্কার, কিচেন হেল্পার, প্যাকার্স এবং ড্রাইভার। আজকে যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করে দেখাবো এই ওয়েবসাইটে প্রায় 20,000 প্লাস জব ক্যাটাগরি রয়েছে। তো আপনি কিন্তু আপনার জব ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কোনো জব খুঁজে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এসব জবে কিন্তু হাই ডিমান্ডিং এক্সপেরিয়েন্স অথবা হাই এডুকেশন অথবা IELTS কোনো কিছুরই আপনার প্রয়োজন পড়বে না। এ ভিসার জন্য আপনার কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের অথবা এজেন্ট ফির প্রয়োজন নেই। সরাসরি কোম্পানির নিকট আবেদন করে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন। ডেনমার্কের ভিসার জন্য কিভাবে অথেন্টিক ওয়েবসাইট খুঁজে পাবেন, জবে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, কিভাবে CV এবং কভার লেটার তৈরি করবেন, এসব জবে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করে ডেনমার্ক যেতে আপনার কত টাকা খরচ পড়বে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো না টেনে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা যে কেউ খুব সহজে নিজে নিজে আবেদন করে ওয়ার্ক পারমিট পেতে পারেন। জবের জন্য আমি চলে এসেছি জব নেট ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে প্রথমেই দেখেন এখানে কিন্তু রয়েছে প্রায় 20,109 জব পোস্টিং, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রায় 20,000 প্লাস জব রয়েছে। এসব জবে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রকারের কিন্তু কর্মী নিয়ে থাকে। যেহেতু এই ওয়েবসাইটটি ডেনমার্কের তাই এই ওয়েবসাইটটি কিন্তু অবশ্যই আপনাদের প্রথমে প্রবেশ করার পরে দেখতে পারবেন ডেনিশ ভাষায়। তো এটাকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন, তাহলে জবগুলো খুঁজে অ্যাপ্লাই করতে আপনাদের জন্য সহজ হবে। এরপরে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন প্রথম জবটি রয়েছে চিকেন ফিট অ্যান্ড ক্যারোটস, এরপরে জবটি রয়েছে অর্ডার পিকার্স উইথ এক্সপিরিয়েন্স। তো এই পিকারের জবে কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এসব জবে ক্লিক করলেই কিন্তু আপনি জব ডেসক্রিপশন বা জব ডিটেল সব কিছু দেখতে পাবেন। এরপরে এই জবটি রয়েছে ওয়ারহাউস ওয়ার্কার, তো প্রোডাকশন ওয়ার্কার, কিচেন হেল্পার আপনারা কিন্তু দেখে দেখে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি জিনিস দেখা, এখানে যে সার্চ অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি যে কোনো ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারবেন। আপনি হতে পারেন একজন রেস্টুরেন্ট ওয়ার্কার, অথবা হতে পারেন ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর, অথবা হাউসকিপার, অথবা আপনি হতে পারেন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা কিচেন হেল্পার। আপনি যাই হয়ে থাকেন না কেন সে বিষয় নিয়ে এখানে সার্চ করলেই কিন্তু আপনি সেই বিষয়ের জবগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি কিছু জব খুঁজে রেখেছি, সেগুলো দেখাই। যেমন এই জবটি রয়েছে ওয়ারহাউস ওয়ার্কার, তো আপনি যদি ওয়ারহাউস ওয়ার্কার হিসেবে কাজ জানেন বা ওয়ারহাউসের জন্য গুদামের যে সব কাজ করতে হয় এসব বিষয় যদি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই এই জবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে তাদের জব ডিটেল দেওয়া আছে, আপনাকে কতক্ষণ কাজ করতে হবে, কি কি সুবিধা রয়েছে সব কিছু রয়েছে। আর এই পাশে দেখেন এখানে রয়েছে জব রেফারেন্স নাম্বার, তো জবের জন্য জব রেফারেন্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটি একটু পরে আলোচনা করব। এখানে হচ্ছে তাদের কোম্পানি অফার, এরপর কন্ট্যাক্ট পারসন, আর এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আর এখানে হচ্ছে এমপ্লয়ারের নেম এবং লোকেশন দেওয়া। তো তাদের ওয়েবসাইটও রয়েছে, আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে যে মেইল রয়েছে সরাসরি মেইল করতে পারেন। তো একটু পরেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। এরপরে দেখেন এই জবটি রয়েছে পিকার, তো এই পিকারের জবটিতেও যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তো পিকারের জবে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তাদের রিকোয়ারমেন্টস রয়েছে, এখানে লেখা রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ, অর্থাৎ আপনাকে কথোপকথনের জন্য অবশ্যই ইংরেজি জানতে হবে। এখানে রয়েছে তাদের কোম্পানি অফার, কন্ট্যাক্ট পারসন, এমপ্লয়ার অ্যাড্রেস, নেম, তো এগুলো সব দেওয়া আছে। এরপর অন্য একটি জব দেখাই, এটি রয়েছে চিকেন ফিট অ্যান্ড ক্যারোট,
তো চিকেন ফিট অ্যান্ড ক্যারটস এর যদি কাজ আপনারা জানেন, জব ডিটেইল পরে দেখবেন, তাহলে এই জবে অ্যাপ্লাই করতে পারেন। তো এসব সহজ জবে যেগুলোতে কোনো প্রকার এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই, এগুলো কিন্তু আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটি হচ্ছে প্লাম্বার। তো আপনি যদি প্লাম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। এরপরে এই জবটি রয়েছে ফার্ম ওয়ার্কার অথবা চিজ মেকার। তো আপনি যদি একজন ফার্ম ওয়ার্কার হিসেবে পনিরের বিষয়ে কাজ জানেন, পনির তৈরি রিলেটেড এ ধরনের কাজ, তাহলে এই জবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এখন হচ্ছে এসব জবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখেন এই জবটি যেমন রয়েছে ফার্ম ওয়ার্কার, তো ফার্ম ওয়ার্কার হিসেবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাই। আবেদন করার জন্য অবশ্যই আপনাদের একটি ইউরোপিয়ান স্টাইলের কাভার লেটার এবং একটি রিজিউমি প্রয়োজন হবে। তো দেখেন এখানে একটি কাভার লেটার রয়েছে। কাভার লেটার প্রথমেই লিখতে হবে আপনার তারিখ, আপনি যেই দিন অ্যাপ্লাই করবেন সেই দিনের তারিখটাই এখানে দিতে হবে। এরপর হচ্ছে আপনি কোম্পানি থেকে বা জব সাইট থেকে দেখবেন যে কন্ট্রাক্ট পারসন বা এমপ্লয়ার নেম রয়েছে কিনা। তো এখানে দেখেন কন্ট্রাক্ট পারসন এখানে নেম রয়েছে টমাস মালোনা, এমপ্লয়ার নেম লিখে দিয়েছি। এরপর হচ্ছে এখানে সাবজেক্ট, এরপর হচ্ছে লোকেশন। তো এখানে কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন দেওয়া রয়েছে, এই লোকেশনটাই আপনারা এখানে লিখে দিবেন। দেখেন পিকার জবটিতে কিন্তু 20 ভ্যাকেন্সিস রয়েছে, অর্থাৎ এই জবটিতে 20 জন লোক নিবে, তাই আমি এই জবটিতে আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি। দেখেন এখানে যেহেতু রেফারেন্স নাম্বার নেই, অন্য জব যদি দেখাই দেখেন এখানে কিন্তু একটি রেফারেন্স নাম্বার রয়েছে। তো আপনাদের আপনারা যেই জব অ্যাপ্লাই করবেন সেই জবের এই যে রেফারেন্স নাম্বারটা রয়েছে, এটা কিন্তু আপনি যখন এই যে জব পজিশন লিখবেন পিকার্স, তার পাশেই কিন্তু আপনি রেফারেন্স নাম্বারটা উল্লেখ করে দিবেন। এরপরে হচ্ছে আপনি এখানে একটি জব আবেদন পত্র লিখে নেবেন, আর নিচের দিকে হচ্ছে আপনার নেম এবং একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস এখানে আপনি লিখে দিবেন। তো কাভার লেটার তৈরি করা শেষ, মোটামুটি এই ভুলগুলো যদি না করেন তাহলেই পারফেক্ট ভাবে একটি কাভার লেটার তৈরি করতে পারবেন। আর এই কাভার লেটার কিন্তু অবশ্যই আপনাকে ইউরোপিয়ান ফরম্যাটে তৈরি করতে হবে। ডেসক্রিপশনে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, সেটা দেখে দেখে আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। এরপরে দেখেন এখানে একটি সিভি রয়েছে। তো সিভির প্রথম অংশে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, এরপর হচ্ছে আপনার জব পজিশন, এরপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যদি আগে কোথাও বা কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে এডুকেশন, পার্সোনাল স্কিল এবং নিচের দিকে হচ্ছে আদার্স স্কিল। তো মোটামুটি এসব বিষয় নিয়ে আপনি একটি সিভিও তৈরি করে নেবেন। এখন হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন। তো প্রথমেই দেখেন যে এখানে নিচের দিকে যে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে thomas@staffbooking.com, তো এখান থেকে আমি এই জিমেলটাকে কপি করে নিব, চলে যাব জিমেইলে, আর এখানে টুতে পেস্ট করে দিলাম। আর এই জবের সাবজেক্ট হচ্ছে পিকার্স, এখানে আমি পিকার্স লিখে নিলাম। এখন হচ্ছে আপনার আলাদা করে বডিতে কোনো মেইল লেখার প্রয়োজন নেই, আপনি যেই কাভার লেটারটি তৈরি করেছেন সেটাকে হুবহু কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আগে থেকে যদি আপনি কাভার লেটারটা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার আবেদন করা খুবই সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আপনার দুটি ফাইল অ্যাটাচ করতে হবে, যেমন এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, এখান থেকে আপনার ইউরোপিয়ান স্টাইলে কাভার লেটার এবং ইউরোপিয়ান স্টাইলে সিভিটাকে অ্যাটাচ করে দিবেন। আর এটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপনাকে অ্যাটাচ করতে হবে। এখন যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু সরাসরি কোম্পানির নিকট আপনার মেইলটা পৌঁছে যাবে। তো এভাবে নির্ভুলভাবে আপনি যদি মেইল করেন তাহলে আশা করি এখান থেকে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন বা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেতে পারেন। এই ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন। বিভিন্ন দেশের ভিসা এবং কাজ রিলেটেড তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।